So this road go all the way? As I was saying, this trail goes all the way from Mineral Wells to Weatherford. Wow, so this one go all the way to Weatherford. That's crazy. Assalamu alaikum, bondura. Chole ashlam Mineral Wells State Park. So follow me. Bondura, ghorar majhe majhe ব্যতিক্রম কিছু কথা বললে হয়তোবা আপনারা কিছু মনে করবেন না। আমি একটা জিনিসের দিকে পয়েন্ট আউট করতে চাই, আমার পিছনে যে গাছপালা কোনোটার ভিতরে পাতা নেই, ফল আসলেই এই পাতাগুলো ঝরে পড়ে যায়, আবার স্প্রিংয়ে পাতা গজায়। এতে কিন্তু আল্লাহ তাআলা একটা বিশাল নিদর্শন যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় মৃত্যুর পরে আমরা জীবিত হব এবং তারপরেই আমাদের দুনিয়ার এই কৃতকর্মের প্রতি তিনি জিজ্ঞাসাবাদ করবেন। সৃষ্টিকর্তাকে উপলব্ধি করতে খুব বড় মহাজ্ঞানী হতে হয় না, আশেপাশে তার সৃষ্টি দেখলেই আমরা অনেক কিছু অনুধাবন করতে পারি। তার নিদর্শনের মাঝে তাকে চিনে আমরা কিন্তু অনেক অন্যায় থেকে বিরত থাকতে পারি, কেননা আনন্দ ফুর্তি শুধু আমাদের জীবনের অংশ নয়। It's a very wonderful campsite. There's a barbecue pit. You can do camping here. And of course, if you like the fishing, it's a wonderful fishing lake, Mineral Wells. Brother, you got this rope from home or? Yeah. Okay, so you bought it from Walmart or? From REI. REI? Yeah. Okay. মাছের জন্য আমি একটু ব্যতিক্রম, মাছ আমি ধরতে চাই কিন্তু খাইতে চাই না। আবার অনেকে মাছ ধরতে চায় না কিন্তু খাইতে চায়, তো সে যাই হোক, মাছ ধরাটা একটা শখের জিনিস। আর এখানে যেহেতু ব্যবস্থা আছে, আপনি এখানে আসলে ভালো লাগবে মাছ ধরার জন্য। আমেরিকাতে সামার মানেই এক্সট্রা ফান, ডেলাইট সেভিং, সূর্য ডুবতে ডুবতে 9:30, 9:30, তার উপরে আবার স্কুল বন্ধ থাকে 3 মাসের উপরে, তো এখানে আসলে কায়াকিং করার বিশাল ব্যবস্থা আছে। আর রাতে থাকতে এসে এখানে যদি টুকটাক টাকটাকি কোনো জিনিসের শর্ট পড়ে যায়, তাহলে এখান থেকে নিত্য প্রয়োজনীয় বা শৌখিন অনেক কিছু করতেও পারবে। তো সে যাই হোক, সবই আছে। জানলা দিয়ে ভিউটা ভালোই লাগলো। কায়াকিং ছাড়াও সামারে এক্সট্রা ফানের জন্য ম্যান মেড বিচ তো আছেই। আগে থেকেই সতর্ক করে দেওয়া, আপনাকে সুইম করতে হবে
নিজের অন রিস্কে, কোনো লাইফ গার্ড থাকবে না এখানে। ক্যারিবিয়ান নীলপানি না হলেও সামারে আবার আসব বালি দিয়ে খেলার জন্য। এবার আসছি রাতে থাকার কি ব্যবস্থা। এটা আপনার শেল্টার হোম, এখানে থাকা যাবে $30 রেন্ট। আমার কাছে মনে হয় এই শেল্টার হোম আমি নিজে পছন্দ করি শেল্টার হোমের চাইতে ক্যাম্পিং করা। ইউশ কাম অন, দে গোনা লাইট আপ হিয়ার। মাই জিপি ইজ নট হাই। সে হ্যালো, ইউশ সে হ্যালো টু এভরিবডি। সাপ ব্রো, গিভ মি হাই ফাইভ। Yusha, Yusha. What's up, Noah? Cool. Hey, nice. Oh. Yusha, don't sit over here. No. Don't sit here. Keep watching how the fire. Be careful, guys. Okay. So are you guys about to cook or what? We're about to make some chili. You want to make some chili? এটা হচ্ছে RV, এটার ভিতরে রান্না করার ব্যবস্থা, বাথরুম থেকে শুরু করে এয়ার কন্ডিশন সবই আছে। আসলে অ্যাডভেঞ্চার কাকে বলে, এই ধরনের স্টেট পার্কগুলোতে আসলে দেখা যায়। আর কেউ যদি অ্যাডভেঞ্চার করতে করতে রাত হয়ে যায়, নিত্য প্রয়োজনীয় কোনো কিছু দরকার হলে ওয়ালমার্ট খুবই কাছে, আর পার্ক থেকে হোটেল বলেন সব কিছুর ব্যবস্থা অলমোস্ট লাইক ওয়াকিং ডিস্টেন্সে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, আবার দেখা হবে অন্য কোথাও।